নমস্কার, একটা কবিতা শোনাবার জন্য আজকে এলাম। সচরাচর এভাবে আশা হয়ে ওঠে না, তবে বর্তমান পরিস্থিতিতে আমরা যেভাবে দিনকে দিন ডিপ্রেসড হয়ে যাচ্ছি, যেভাবে ডিপ্রেশনে চলে যাচ্ছি, তো সেখানে মনে হলো এই লেখাটা তোমাদের সাথে একটু শেয়ার করি, হয়তো তোমাদের ভালো লাগবে। আমার ভীষণ ভালো লেগেছে, তাই মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। লেখাটা পারমিতাদির লেখা, পারমিতা দে দাস। লেখাটার নাম হচ্ছে আমরা সবাই মৃত। আমরা কোথাও যেন খুব বেশি রকম একা হয়ে পড়ছি। সারাদিন ফেসবুক হোয়াটসঅ্যাপে অন থাকলেও আমরা আগের দিনের মা ঠাকুমার মতো কথা বলতে ভুলে যাচ্ছি। দিন দিন আধুনিক হচ্ছি, রোজ নতুন নতুন ছবি পোস্ট করছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, তবুও সবশেষে একা হয়ে পড়ছি, ভীষণ রকম একা। রাতের পর রাত স্লিপিং পিল গলায় ঢেলে, পরদিন আবার রংচঙে পোশাক পরে, মুখে হতাশার কালি ঢেকে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মাঝে সামিল হচ্ছি। একে অপরের কাছাকাছি থেকেও কেউ কাউকে বুঝতে পারি না, চিনতে পারি না। কোথাও একটা হাহাকার চাপা পড়ে যায়, খুব অল্প কথায় বিরক্ত হয়ে পড়ি। কাছের মানুষ আঘাত করলে আর কারোর কাছে খুব বেশি এক্সপ্লেন করতে ভালো লাগে না। মনে হয় বোঝার হলে বুঝে নিক, নয়তো চলে যাক। আমরা কোথাও যেন হেরে যাচ্ছি, নিজেকে নিজের মধ্যে লুকিয়ে রাখছি, জীবনকে ভালোবেসে বাঁচতে চাইছি না। শুধু মনে হচ্ছে বেঁচে থাকাটাই দায়বদ্ধতা। আমরা নিজেকে নিজের মধ্যে লুকিয়ে রাখছি, মনে হয় কোনো মানুষ নেই বোঝার, যে বুকের ভেতর মাথা রেখে কান পেতে চিৎকারটা শুনবে। কেউ নেই, কেউ কোথাও নেই। এখন মানুষ মানুষের সাথে কথা বলে না, জানতে চায় না, সবাই সবার মতো ব্যস্ত, শুধু দরকারে প্রয়োজনটুকু বুঝে চলে যায়। আসলে পৃথিবী থেকে ভালোবাসা শব্দটা মুছে যাচ্ছে, আমরা অন্ধকারে তলিয়ে যাচ্ছি ক্রমশ, টেনে তোলার মতো কোনো হাত নেই। ভেতর ভেতর সবাই কবে মরে গেছি, শুধু মুখোশ পরে প্রতিনিয়ত অভিনয় করে চলেছি। কেউ কাউকে জানতে দিচ্ছি না, বুঝতে দিচ্ছি না, যদি আবার কেউ সবটা জেনে আঘাত করে। আসলে মানুষকে ভালোবাসতে শিখুন, তাহলে পৃথিবী থেকে আত্মহত্যা নামক অধ্যায়টা উঠে যাবে। কারোর অন্যায় দেখলে সোজাসুজি বলতে শিখুন, প্রতিবাদ করুন, একে অপরের ভরসার কাঁধ হয়ে উঠুন। সেদিন মানুষ বাঁচবে, মানুষকে ভালোবেসে বাঁচবে। পারমিতাদির লেখা, পারমিতা দে দাসের লেখা, লেখাটার নাম আমরা সবাই মৃত। নমস্কার।